হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে সেলফিন অ্যাকাউন্ট থেকে কীভাবে ক্যাশ উইথড্র করবেন সেই প্রসেসিংগুলো আজকে দেখাবো কাইন্ডলি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন সেলফিন থেকে হচ্ছে দুইটি ওয়েতে ক্যাশ উইথড্রো করা যায় একটা হচ্ছে এটিএম বুথ থেকে এবং একটা হচ্ছে বা কিউআর কোডের মাধ্যমে কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে এজেন ব্যাঙ্কিং থেকে কীভাবে টাকা তোলা যায় বা ব্যাংকের শাখা উপশাখা থেকে কীভাবে টাকা তোলা যায় সেই প্রসেসটি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও ডিউটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংক ভিভার্স এখন আমরা মোবাইল স্ক্রিন থেকে সরাসরি দেখে নেব কীভাবে সেলফিন অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি আপনি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ক্যাশ উদ্যোগ করবেন তো আপনাদের যদি সেলফিন থেকে ক্যাশ উদ্যোগ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেলফিনের অ্যাকাউন্টটি রেজিস্টার থাকতে হবে বা সেলফিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ড এগুলো অ্যাড করা থাকতে হবে আর আপনার যদি সেলফিনটি রেজিস্টার করা না থাকে বা ডেবিট কার্ড অ্যাকাউন্ট এগুলো যদি সেলফিনে অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনি আমার ভিডিও দেখে সেগুলো করতে করতে পারেন সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর আই বাটনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে দেখে আপনি ভিডিও দেখে সেলফিনটি রেজিস্টার করে নিতে পারেন এবং সেলফিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে কীভাবে অ্যাড করা যায় বা সেলফিন থেকে কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় সেই প্রত্যেকটি বিষয়ে ভিডিও আপনি দেখে দেখে সেগুলো করে নিতে পারেন তো ভিউয়ার্স এই ভিডিও শেষে আপনাদের জন্য একটি বোনাস টিপস থাকছে তার জন্য বোনাস টিপস টি পেতে ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিউয়ার্স সেলফি থেকে ক্যাশ উইথড্র করার জন্য প্রথমে হচ্ছে আমরা সেলফিনে লগ ইন করে নেব আমার সেলফিন আগে লগ ইন করা ছিল যার কারণে আমি সেলফিনটি লগ ইন করা দেখাই নি এখানে প্রাইভেসি এবং সিকিউরিটি ইস্যু আছে আর আপনাদের যদি সেলফিন রেজিস্টার করা না থাকে সেক্ষেত্রে সেলফিন রেজিস্টার করে নেবেন সেলফিন অ্যাকাউন্ট ওপেন করে নেবেন সেটা কীভাবে করবেন এ বিষয়ে আমার আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়া আমার এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আপনি সেখান থেকে চাইলে সেলফিনটি অ্যাক্টিভ করে নিতে পারেন এবং সেলফিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এটিএম কার্ডগুলো অ্যাড করে নিতে পারেন তো যাই হোক আপনার সেলফিন আসার পরে সেলফিনে এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে হচ্ছে এই যে ক্যাশ উইথড্রো আমরা এই অপশনটিতে যাব এখানে ট্যাপ করার পর এখানে চারটি অপশন দেখাবে অর্থাৎ আপনি কোন অপশন থেকে আপনি সেলফিন সেলফিনের ক্যাশ উইথড্রো করতে চাচ্ছেন এখানে প্রথমে রয়েছে এটিএম পরবর্তীতে আছে এজেন্ট ব্যাঙ্কিং এবং তারপর আছে ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ এবং তারপর হচ্ছে এম ক্যাশ এজেন্ট অর্থাৎ আপনি যদি এটিএম বুথ থেকে তুলতে চান তাহলে এটিএম সিলেক্ট করতে হবে এবং আপনি যদি এজেন্ট ব্যাঙ্কিং ব্রাঞ্চ থেকে তুলতে চান সেক্ষেত্রে আপনাকে এজেন্ট ব্যাঙ্কিং সিলেক্ট করতে হবে এবং শাখা বা উপশাখা অর্থাৎ ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ থেকে যদি তুলতে চান সেক্ষেত্রে আপনাকে সাব ব্রাঞ্চ বা ব্রাঞ্চ এটা সিলেক্ট করতে হবে আর এম ক্যাশ পয়েন্ট বা এম ক্যাশ এজেন্ট থেকে যদি তুলতে চান সেক্ষেত্রে এম ক্যাশ এজেন্ট তো আমি আজকে হচ্ছে এজেন্ট ব্যাঙ্কিং থেকে দেখাবো সেটা কীভাবে করবেন আর এজেন্ট ব্যাঙ্কিং এবং ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ থেকে উইথড্র করার একই প্রসেসিং তো একটি একটি দেখলেই আপনি যে কোনোটি করতে পারবেন তো প্রথম হচ্ছে ধরেন আমি এজেন্ট ব্যাঙ্কিং থেকেই তুললাম তো এজেন্ট ব্যাঙ্কিংটা সিলেক্ট করে নিলাম এজেন্ট ব্যাঙ্কিং সিলেক্ট করার পরে প্রথম হচ্ছে আপনাকে কিউআর কোডটি স্ক্যান করে নিতে হবে তো আমি একটি কিউআর কোড স্ক্যান করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি এজেন্ট ব্রাঞ্চের কিউআর কোড স্ক্যান করে নিয়েছি এ নিচে এখানে চলে এসছে এজেন্ট আউটলেট কোড এসে গেছে এবং এজেন্ট আউটলেট নেম অর্থাৎ কোন এজেন্ট থেকে আপনি টাকাটা উদ্যোগ করবেন তো এখানে চলে আসছি আপনি স্ক্যান করার পরে এটা চলে আসবে আর আপনি যদি সেলফিন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চান সেক্ষেত্রে সেলফিন সিলেক্ট করে রাখবেন আমার যেমন উপরে সেলফিন সিলেক্ট করা আছে আর আপনি যদি অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা এটিএম কার্ড থেকে তুলতে চান সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট এ পাশে কার্ড এই দুটো আছে আর এ পাশে এম ক্যাশ অ্যাকাউন্ট আছে আপনি সবগুলো যেখানে কোনো একটা অপশান সিলেক্ট করে নিতে পারবেন তো আমি সেলফিন থেকে সিলেক্ট করে দেখাচ্ছি তো এরকম আসার পরে কিউআর আর কোডটা স্ক্যান করার পরে এখানে এখানে আপনাকে অ্যামাউন্ট বসিয়ে দিতে হবে আপনি যদি পাঁচশো টাকা নিতে চান বা এক হাজার টাকা যায় নিতে চান সেখানে অ্যামাউন্টটি বসিয়ে দিয়ে এখানে ছয় সংখ্যার যে সেলফিনের কোডটি আছে সেই কোডটি দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করলে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে অর্থাৎ ছয় সংখ্যার একটি পিন কোড সেই পিন কোডটা দেওয়ার পরে এখানে কনফার্ম করলেই উইথ্রো প্রসেসিংটি হয়ে যাবে এবং আপনি এজেন্ট ব্যাঙ্কিং ব্রাঞ্চ থেকে টাকাটি নিতে পারবেন তো এই হচ্ছে প্রসেসিং আমি আপনাকে সাব ব্রাঞ্চ বা ব্রাঞ্চ থেকেও দেখে দিই এই একই বিষয়ে এখানে গেলে আপনাকে প্রথম হচ্ছে এই কোডটি বার কোডটি স্ক্যান করতে হবে অর্থাৎ কিউআর কোডটি স্ক্যান করতে হবে একই প্রসেসিং আমি যেভাবে দেখালাম সেখান থেকে আপনি সাব ব্রাঞ্চ বা ব্রাঞ্চ থেকেও তুলতে পারবেন আর এটিএম বুথ থেকে কীভাবে তুলতে হয় এই বিষয় নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসবে আমাদের চ্যানেলের চোখ রাখুন খুব শীঘ্রই আপনি ওই বিষয়ে ভিডিও দেখতে পারবেন তো এই হচ্ছে সেলফিন থেকে ক্যাশ উইড্রো করার প্রসেসিং এখন হচ্ছে ভিওর্স আমি আপনাদের সেই বোনাস টিপসটি দেবো যেটা অনেক বেশি উপকারী হবে আপনাদের জন্য বা অনেক বেশি হেল্পফুল হবে সেটা হচ্ছে আমি অলরেডি বলেছি যে সেলফিন থেকে দুইটি ওয়েতে ক্যাশ উইথড্রো করা যায় সেটা হচ্ছে এটিএম বুথ থেকে এবং যে কোনো ইসলাম ব্যাংকের যে কোনো শাখা উপশাখা বা এজেন্ট ব্রাঞ্চ থেকে বা মার্চেন্ট মার্চেন্ট থেকে আর আরেকটি ওয়েতে আপনি ক্যাশ সেলফিনের ক্যাশ উইথড্রো করতে পারবেন সেটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে আপনি সেলফিন অ্যাকাউন্ট থেকে বিকাশে ক্যাশ ট্রান্সফার করে নিয়ে আপনি বিকাশ থেকে ক্যাশ আউট করতে পারবেন বিকাশের এজেন্ট পয়েন্ট থেকে যেটা আপনার সব জায়গাতেই অনেক বেশি অ্যাভেলেবেল আছে তো এটা করার জন্যে আপনি কীভাবে বিকাশ থেকে মানে উদ্যোগ করবেন সেই বিষয়ে আমার অলরেডি ভিডিও আছে সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে দেখে আপনি বিকাশের মাধ্যমে সেলফিন থেকে ক্যাশে উদ্যোগ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এই ভিডিও সম্বন্ধে এবং পরবর্তীতে আরও কী ধরনের ভিডিও পেতে চান সেই সম্বন্ধে আমাদের কমেন্ট করে জানাবেন আপনি একটি কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক বেশি ইন্সপায়ার করে নেক্সট ভিডিও তৈরি করার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সেলফ আল্লাহ হাফিজ